আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এখানে আমি একটা গ্লাস নিয়ে আসলাম এটা কাটার জন্য। তো কিভাবে গ্লাস কাটে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গ্লাসটা ছোট ছোট করে আমি পিস করে নেব। এগুলো আমি ছোট টি টেবিলে দিব তার জন্য। তো গ্লাসটা কাটতে থাকবে, আর আমি একটা হাইক্রোমেট কিনবো। তো আমাদের অনেকের বাসায় কিন্তু হাইক্রোমেট থাকে না, বা অনেকের আছে যে বেডরুমের ভিতরে হাইক্রোমেট থাকে, যে নর্মাল ক্রোমেট থাকে মানে ডাইনিংয়ের দিকে, বা হ্যাঁ বাইরে একটা বাথরুম থাকে, ওয়াশরুম থাকে, তো এখানে হাইক্রোমেট থাকে না। তো মেহমান দিতে আসলে কি বেডরুমের ভিতরে কিন্তু সব সময় যাওয়া যায় না। আর এরকম আপনারা চাইলে মানে প্লাস্টিকের এই যে আরএফএলের হাইক্রোমেট কিনে নিতে পারেন। তো আমি আজকে একটা কিনলাম, আর এটা মেহমান অতিথিদের জন্যই আমি নিয়ে রাখবো, তো তার জন্য কিনলাম। আর এদিকে আমাদের বাসার পাশেই দোকানটা আরএফএল শোরুম, তো এখান থেকে কিনলাম। আর আমি সেদিন আরএফএল শোরুমের একটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম আর ওইখান থেকে কী কী কিনলাম আর আজকে কী কিনলাম সব মিলিয়ে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঢাকনাটা ভাইয়া লাগাই নিছে, ঢাকনাটা লাগানো থাকে না মানে আলাদা থাকে। তো আমরা কিনার পর দাম করার পর এই যে লাগাই নিল, আর আমার ছোটো ছিল পাশে বসে আছে। তো আরেক আপু দেখতেছে কত সুন্দরই, তো মানে দেখতে কিন্তু সত্যিই সুন্দর। তো এই যে এরকম, আর নতুন দেখি আপনাদেরকে এভাবে দেখাইতে আসছি, হয়তো বাথরুমের ভিতরে থাকলে এভাবে দেখাইতাম না। তো এই যে দেখতে এরকম, আর এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখা যায় মানে ওই হাইক্রোমিটার মতোই। তো এখন আমি চলে যাব চাদরের দোকানে। তো চলে আসলাম চাদরের দোকানে, আর আমি এই চাদরটা পছন্দ করছি, হলুদ চাদরটা আমার ভালো লাগছে, আর এই সাদা চাদরটা পছন্দ করছি। কিন্তু এই চাদরের কাপড় বেশি নাই, এই যে দুই টুকরা কাপড় মানে এক থানের কাপড় নাই। তো বলছে যে যখন আবার কাপড় নিয়ে আসবে তখন আমার চাদরটা বানাই দিবে, তো যখন বানাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই হলুদ চাদরটা নিয়ে যাব, আর কিছু পর্দা আমি পছন্দ করে দিছি বানানোর জন্য, মানে একটু পর্দার কাপড় পছন্দ করছি, সেটাই এই যে এই কাপড়টা। তো এদের এই পর্দাটা বানানোর পর আমি আপনাদেরকে দেখাবো। তো এগুলো সেলাই করার জন্য নিয়ে গেছে ওদের কারখানায়, আর আমার চাদর পর্দা সেলাই করে এসে এখন আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে কী কী কিনলাম। তো আমি বাসায় চলে আসছি, আর এই যে দেখেন আমার পর্দাগুলো, তো এরকম ডিজাইন দিয়ে বানাইছি। আর পর্দার কালারটা মার্কেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে আমাদের পাশেই মার্কেট, ওইখানে গেছিলাম, অনেক সুন্দর লাগছে। কিন্তু বাসায় আনার পর আমার কাছে কালারটা কেমন জানি লাগতেছে, মনটা খারাপ হয়ে গেছে। তো এদিকে দুইটা পাপোশ কিনছি, এই যে, আর লাল পাপোশগুলো দেখতে অনেক ভালো লাগে, তো খুব সুন্দর কালারগুলো, তার জন্য আমি দুইটা নিয়ে আসলাম, দুইটা পাপোশ কিনলাম, এই যে। তো আর চাদরটা বানানো হয়ে গেছে, পর্দা চাদর এগুলো নিয়ে আসলাম। আর এখানে তিনটা স্টিলের হ্যাঙ্গার নিয়ে আসলাম, এই হ্যাঙ্গারগুলো ভালো জং টং ধরে না, তো তার জন্য তিনটা নিয়ে আসলাম, যে রুমের ভিতর তিন রুমে তিনটা লাগাই নিব। আমার বোরকা টোরকা রাখি, তারপরে বড়ো ছেলে বড়ো ছেলের প্যান্ট শার্ট রাখে, ছোটো ছেলে ছোটো ছেলের ঈদ প্যান্ট শার্ট রাখে। তো আগেরগুলো প্লাস্টিকের ছিল আমাদের, তো এখন চেঞ্জ করব, এগুলো লাগাই নিব। আর এই যে চাদরটা, তো পর্দা এখন খুলবো না, পর্দাগুলো মানে আমি লাগাই নিয়েছি যখন, তখন একটা ভিডিও করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা কিন্তু আমার কিছুদিনের আগের, কিন্তু আমি সবসময় মানে ভিডিও দিতে পারি না, দেখে এগুলো দেওয়া হয় না। আসলে কি ভিডিও করা সহজ, কিন্তু ভিডিওটা যখন এডিটিং করে তখন কিন্তু একটু সময় লাগে। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম কিছুদিন, তার জন্য ডাক্তার বলছে রেস্টে থাকার জন্য, এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেকটা ভালো আছি, তার জন্য আমি চাইতেছি যে যেহেতু একটু ভালো আছি, তো বেশি ভিডিও ভিডিও কাজ করলে কিন্তু আবার অসুস্থ হয়ে যেতে পারি। তো তার চেয়ে ভালো পুরোপুরি সুস্থ হয়ে নিই, তারপরে রেগুলার কাজ করব। এখন সংসারের কাজও কম করি,
আবার এই যে পিডিওর কাজও কম করি, রেস্ট একটু বেশি করে নিই, যেহেতু ওষুধ খেতেছি তো এই ওষুধগুলো খেলে কিন্তু একটু রেস্টে থাকা লাগে বেশি। তো আমি কি কি কিনলাম সেদিন আরএফএল শোরুম থেকে, আর আজকে কি হাইকমেন্ট কিনলাম, একসাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো এদিকে দেখতে পারতেছেন আমি এদিকে একটা টিফিন বক্স খুলতেছি, আর এই বক্সটা কিন্তু অনেক ভারী, আর এটা হচ্ছে মেলামাইন জাতীয় এরকমই মেলামাইন, আর অনেক সুন্দর। তো এটা একটা কিনলাম, মানে কোথাও ছেলেরা যাইতে মানে অত কলেজে তো টিফিন নেয় না, এমনি থেকে কোথাও যায় যদি একটু টিফিন টিফিন দেওয়া যায়, বা এ বাসার থেকে ওই বাসায় কারো বাসায় কিছু দিলে দেওয়া যাবে। আর একটা জগ কিনলাম, এই যে তো এই জগটা রেগুলার ব্যবহার করার জন্য কিনলাম। আমি রেগুলার সবসময় কাঁচের জগই ব্যবহার করি, তারপরে প্লাস্টিকের জগটা ভালো লাগছে নিয়ে আসলাম। আর এখানে ছয়টা ফিন্নির ব্যাটি নিয়ে আসলাম, ফিন্নি দেওয়া যায়, নুডলস দেওয়া যায়, বিভিন্ন ফল টুল কাইটা মেহমান আসলে দেওয়া যায়, এগুলো আর একটু ছোটো সাইজের আমার আছে। তারপরে আবার এটা নিয়ে আসলাম, আর এখানে যে কটা পেলা নিয়ে আসলাম, এখানে 12টা পেলা কিনছি। তো এই ছয়টা একরকম আর ছয়টা অন্যরকম, এই যে দেখেন ফুলগুলা মানে একই রকমের, শুধু ফুলগুলা আলাদা আলাদা। তো অনেক সময় আছে কি মেহমান আসে যে দুইজন একজন, তো তাদের জন্য এই ছোটো পেলাগুলো অনেক সুন্দর হয়। তো এখনকার যুগে তো মেহমান আসলে 5-6 পদের আইটেম দেওয়া হয়, 8-10 পদের আইটেম দেওয়া হয়। তো দেখা যাইতেছে কি একজন দুজন মেহমান আসলে কি আমার মানে আমার ছোটো পেলা বেশি নেই, বড় ছোটোই মিলেই আছে। তো তার জন্য ভাবলাম যে ছোটো কিছু পেলা নিয়ে যাই, অল্প যেমন দুইজন তিনজনের দুইজন একজনের খাবার যখন দিব তখন এই পেলাগুলো দিতে পারবো। তো নিয়ে নিলাম, আবার চাইলে এগুলো নুডলস তারপর স্যুপ এগুলো খাওয়া যাবে। তো এই যে এই 12টা নিলাম। তো আর এদিকে নিলাম এই যে সসের বাটি, সসের বাটিগুলো এক একটা এক এক রকম, মানে দুইটা একরকম আর দুইটা আলাদা, চারটা পাইছি, চারটি নিয়ে আসছি যে দেখেন। তো এই সসের বাটিগুলো লাগে কারণ বাচ্চারা যে পিৎজা বার্গার এটা সেটা খায়, আবার আমিও পরিবেশন করি যেহেতু আমার রান্নার চ্যানেল, তো লাগে, তার জন্য নিয়ে আসলাম। আর এই যে আমি ডাকনাওয়ালা বক্স নিয়ে আসলাম 4টা, কারণ এই বক্সগুলো সুবিধা কি যে খাবার টাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মশা মাছি বসতে পারে না, আর এক রেটে এগুলো বিক্রি করে, কোনো দামাদামি নেই। আর ওই শোরুমের ভিতরে কিন্তু সব কিছুই এক রেট, আপনি কোনো দাম করতে পারবেন না। সিসি ক্যামেরা আছে, যা পছন্দ হয় আপনি একসাথে করে নেবেন, তারপরে কম্পিউটারে এরা হিসাব করে টাকা নেয়। তো এই যে দুইটা একরকম কিনলাম, এই দুইটা সেম একই রকম, আর এটা মানে একই ডিজাইন একই সাইজ, ফুলটা একটু আলাদাই যে এটার ভিতরে একটা কালো ফুল আছে। তো এটা নিলাম। তো এই ব্যাটির সাথে একটু ম্যাচিং হয়েছে, ওই ব্যাটিটার সাথেও ম্যাচিং হয়েছে, এই কালো ফুলটা এই ব্যাটিটার সাথে প্রায় ম্যাচিং হয়েছে। তো এগুলো ঢাকনালা বাটিগুলো কিনলাম যে টেবিলে খাবার টাবার রাখলে দেখা যেতেছে কি, আমার তো ছেলে মেয়ে নেই, আমি অসুস্থ থাকি, অনেক সময় দেখা যেতেছে যে রান্না করে রান্না করে রাখলে ওরা খাইতে চায় না। তো যদি এরকম বক্সে করে আমি টেবিলে রাখি ওরা খেতে পারবে, বা চাইলে ওভেনে গরম করে খেতে পারবে। তো এই এই বাটিগুলো ওভেনে ওভেনও দেওয়া যাবে। আর এই যে আরেকটা, এটা একটু ডিজাইন করা। তো এই যে এদিকে একটা আমি কিনলাম হটপট বাটি কিনলাম, তো এটা এরকম আমার একটা আছে, আর যেহেতু শীত আসতেছে সামনে শীত আসবে, তো ভাবলাম যে নিয়ে যাই, আর গরম থাকবে, রুটি বানায় রাখলে বা খাবার টাবার রাখা যায়। আর এই যে আজকে কমেরটা কিনে আনলাম, এই হাই কমেরটা এরকম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার কথা একা যদি ভুলে দেয় ক্ষমা।